কেমন আছেন সবাই? আমি সুধন সরকার আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার পোকো X2-তে MIUI 12 অথবা অ্যান্ড্রয়েড 11-এর আপডেট দিবেন। দেখুন MIUI, আমি যদি এটার ওয়েবসাইটে ঢুকি তখন দেখতে পাচ্ছি আমি যদি ডাউনলোডে ক্লিক করি, আমার ফোন সিলেক্ট করি, এটার ভার্সন দেখাচ্ছে ভার্সন 12.0.2। আমার ফোন যদি দেখাই যে দেখুন 12.0.2, এটা অ্যান্ড্রয়েড ভার্সন 10-এর উপর বেস করা তৈরি। সো আপনি এটাকে ডাউনলোড করার জন্য আপনার চলে যাবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, সেই লিঙ্কে চলে যাবেন এবং সেখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে আপনার গ্লোবাল ভার্সনের জন্য আনপ্যাডের জন্য একটা লিঙ্ক আছে, সেখান থেকেই আপনারা ওই লিঙ্কটাতে ক্লিক করবেন। সাথে সাথে দেখবেন 2.4 GB মতো একটি ফাইল ডাউনলোড হবে, আপনারা ফাইলটিকে ডাউনলোড করুন। সো আমি ফিরছি একটু পরই। ফাইলটিকে ডাউনলোড করে শেষ হয়ে গেলে দেখুন ফাইলটি ডাউনলোড হয়ে গেছে 2.58 GB। সো এখন আপনি চলে যান আপনার সেটিংসে অ্যাবাউট ফোনে, তারপর দেখুন আপডেটে, ওপরে 3টা ডটে অপশানে ক্লিক করুন এবং দেখতে পারবেন যে চোজ আপডেট নামে কোনো অপশন নেই। তার জন্য আপনারা যেই MIUI 12 আছে সেটাতে কয়েকবার ক্লিক করুন। কয়েকবার ক্লিক করলে দেখবেন অ্যাডিশনাল আপডেট ফিচার অন হয়ে যাবে, তখন আপনি চোজ আপডেট প্যাকেজে ক্লিক করে ডাউনলোড যখন ক্লিক করবেন তখন দেখবেন যে ওটা আসবে এবং রিবুট এবং আপডেটে ক্লিক করলে তারপরে 10 থেকে 15 মিনিট সময় লাগবে আপনার এই আপডেটটি কমপ্লিট হতে। সো এই যে দেখুন আমার আপডেট কমপ্লিট হয়ে গেছে, সেখানে নতুন কিছু ফিচার অ্যাড হয়েছে যেখানে আগে ছিল না। এই যে এখন দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড 11 এবং এটার ভার্সন হচ্ছে 12.1.2। ডিসপ্লেতে দেখুন ডার্ক মোড, নতুন করে ডার্ক মোড এসেছে এবং মোটামুটি সবই ঠিক আছে। এবং ফুল স্ক্রিন মোডে যখন আপনি ইউজ করবেন তখন দেখবেন নিচের দিকে যে আগে যে ক্রসারটি ছিল না এখন সেই দাগটি আসছে, ফুল স্ক্রিন ক্যাপচার। ফুল স্ক্রিন ইন্ডিকেটর যে অপশনটি থাকে সেই অপশনটি এনেবল অফ করে রাখতে পারবেন এবং অন করে রাখতে পারবেন, যেটা আগে ছিল না। সাথে অ্যানিমেশনগুলো অনেক স্মুথ হয়েছে এবং সাথে ব্যাটারি ব্যাকআপও আপনি মোটামুটি আগে থেকে একটু ভালো পাবেন। সো এই ছিল অ্যান্ড্রয়েড 11-এর আপডেট পোকো X2-এর জন্য। সো আশা করি আপনারা সকলেই এটাকে আপডেট দিয়ে নেবেন ম্যানুয়ালি। সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।